আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। আদালতের অভিমত, সেনা সদস্য লি রিগবির হত্যাকাণ্ড কারোপিচিত হৃদয় বিদারক। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা বি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য পুনর্নির্বাচিত বাংলাদেশ। প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল আই ইউরোপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় মেলা। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সেনা সদস্য লি রিগবির হত্যাকাণ্ডকে কারোপিচিত হৃদয় বিদারক হিসেবে উল্লেখ করেছে তার আইনজীবীরা। প্রায় ৬ মাস পর শুক্রবার শুরু হওয়া বিচার কার্যে অভিযুক্ত দুই যুবককে কড়া পুলিশি হেফাজতে আদালতে উপস্থিত করা হয়। আদালত চলাকালীন রিরিকবির মা বাবা ছাড়াও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রথম কার্যদিবসে হত্যাকাণ্ডের শেষ অংশ দেখানোর সময় রিরিকবির মা বাবা লিরিকবির কাঁদতে কাঁদতে আদালত কক্ষ থেকে ত্যাগ করেন। উল্লেখ্য, এই বছর ২২ মে অলুইচে দুই উগ্রপন্থীর হাতে নির্মমভাবে নিহত হন ব্রিটিশ সেনা সদস্য লি রিগবি। ঘটনার পর থেকে নিহতদের পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করা হচ্ছে। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা আইএমওর বি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য পুনর্নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আইএমওর ২৮ দ্বিবার্ষিক সাধারণ সভার পঞ্চম দিনে আজ শুক্রবার সংস্থার লন্ডনস্থ প্রধান কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আইএমও জাতিসংঘের সমুদ্র সংশ্লিষ্ট বিশ্বায়িত সংস্থা। নির্বাচনে বি ক্যাটাগরিতে নির্বাচিত সদস্য হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র পথে বাণিজ্য সম্প্রসারণের বিশেষ ভূমিকা রাখবে। প্রায় ১৭০ জাতিগোষ্ঠীর এই সংস্থা বাংলাদেশের বিজয় বর্তমান সরকারের বৈদেশিক নীতিতে একটি অর্থবহ কূটনৈতিক সফলতা, যা নিঃসন্দেহে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করবে বলে জানান লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস। বাংলাদেশ ছাড়া বি ক্যাটাগরিতে কাউন্সিল নির্বাচিত অন্যান্য সদস্য রাষ্ট্র হল আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, নেদারল্যান্ড, স্পেন ও সুইডেন। জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইকেলিং তথা সমুদ্রবাহিত আন্তর্জাতিক ব্যবসায় একটি শক্তিশালী সম্ভাবনাময় দেশ হিসেবে এই বিজয় বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মুঠোফোনে চ্যানেল আই ইউরোপকে জানান লন্ডনস্থ বাংলাদেশের মিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী। প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল আই ইউরোপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় মেলা ২০১৩। আগামী ১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চ্যানেল আই ইউরোপে বিজয়ী উৎসবের অনুষ্ঠান মালা সরাসরি সম্প্রচার করবে। এই উৎসবে যুক্তরাজ্য ইউরোপের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে মঙ্গলবার চ্যানেল আই ইউরোপের হল রুমে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সুধীজনদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। চ্যানেল আই ইউরোপের স্বত্বাধিকারী রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোহেবের সভাপতিত্বে এবং উদিচিস যুক্তরাজ্য শাখার সভাপতি গোলাম মোস্তফা ও মিডিয়া ব্যক্তিত্ব শামসুল আলম রিটনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুই বাংলার প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট আব্দুল গাপ্পার চৌধুরী। বক্তব্য রাখেন চ্যানেল আই ইউরোপের পরিচালক সাদেক আহমদ শিপু, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মহিবুর রহমান, জেএমজি কার্গোর ব্যবস্থাপনা পরিচালক ও বিবিসিসির অন্যতম পরিচালক মনির আহমেদ, ইউকে গ্রুপের স্বত্বাধিকারী আফাজ মিয়া, আনোয়ার খান, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আসাবুর রহমান, কামাল মিয়া, আশিক মিয়া, সাবেক কাউন্সিলর আহমেদ হোসেন, বিশিষ্ট সাংবাদিক ইসাক কাজল, শকত মাহমুদ টিপু, মাহবুবুর রহমান ব্যারিস্টার শগতুল আনোয়ার, নিকল জেইন, মোহাম্মদ আজাদ, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট সুরঞ্জিত গুপ্ত, ট্রাস্ট কলেজের চেয়ারম্যান খালেদ চৌধুরী প্রমুখ। উদীচী শিল্পগোষ্ঠী যুক্তরাজ্য ও লন্ডন কলেজ অব মিডিয়া যৌথ উদ্যোগে সমগ্র ইউরোপের বাঙালিদের উদযাপন করবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গৌরবের ৪২তম দিবস। অনুষ্ঠান মালার মধ্যে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ। এতে বিজয় মেলার আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং এই উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার
সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ, প্রতিযোগিতার বিস্তারিত শীঘ্রই জানানো হবে এবং অংশগ্রহণকারীর অভিভাবকদেরকে লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। পাকিস্তানিরা লোকজন মারছে তার সুবিধা কেন বিশেষ না পাওয়া যাবে, পাকিস্তানিরা আমাদের মেরেছে মানে উই আর ক্রিয়েটিং হেট্রেড তোমার দেশ। সুতরাং এখানে আমাদের একটু হতে হবে এবং ব্যালেন্স লোকদেরকে এখানে এই অনুষ্ঠানে করতে হবে। দেখতে হবে মেন একটাই আপত্তি ব্যালেন্স নেওয়ার সময় কাছে নতুন ব্যাপার এবং সেটা ইংরেজি সিলেটি বাংলায় ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কাছ থেকে আবার সহযোগিতা পাই এবং তারাই সহযোগিতা করছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা যে বিজয় মেলা যেটি আমরা করতে চাচ্ছি আগামী 16 ডিসেম্বর, যেটি মুখ্যমন্ত্রী বলেছেন আগামী 16 ডিসেম্বর এখানেই অনুষ্ঠিত হবে এবং আমরা সেটি সরাসরি সম্প্রচার করবো চ্যানেলের মাধ্যমে এবং গোটা ইউরোপের যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তারা দেখবেন এবং আপনাদের সহযোগিতা চাচ্ছে। আপনাদের কোনো মতামত আপনাদের কোনো অ্যাডভাইস যদি থাকে তাহলে আপনারা আমাদেরকে দিতে পারেন। মহান 42তম বিজয় দিবস উপলক্ষে আগামী 16 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত সরাসরি সম্প্রসারণ করবে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিলেত এবং প্রবাসের শিল্পী, সাহিত্যিক, কবি এবং কমিউনিটির ব্যক্তিত্বরা, মুক্তিযোদ্ধারা, শিশুরা অংশগ্রহণ করবে। এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেজন্য আমরা চ্যানেল আইকে ধন্যবাদ জানাই। শুধু বিলেতে এ ধরনের একটা অনুষ্ঠান করে আমাদেরকে আমাদের দেশের জন্য, আমাদের দেশের ভালোবাসার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের জন্য, তাদের কথা স্মরণের জন্য যে উদ্যোগ নিয়েছে সত্যিই প্রশংসনীয়। আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি আমার জেএমজির পক্ষ থেকে এবং প্রবাসী সকল মানুষের পক্ষ থেকে। 16 ডিসেম্বর উপলক্ষে চ্যানেল আইয়ে যে লাইভ প্রোগ্রামটা করার, এটা বাংলাদেশে এই দেশের যারা থাকেন, এই দেশের যে ছেলে মেয়েরা আছেন, আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। আর আমরা মনে করি যে এরকম প্রোগ্রাম অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু উদ্যোগটা নিচ্ছে চ্যানেল আই, এই জন্য আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি। 16 ডিসেম্বরের এই বিজয় দিবস উপলক্ষে আমাদের চ্যানেল আইয়ের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এটা আমাদের থার্ড জেনারেশন যারা এখানে আছেন ইউরোপে বাঙালি সমাজের, তাদের জন্য খুবই দরকারি। তারা শিখলো, জানলো, তাদের কৃষ্টি কালচারটা দেখলো যে 16 ডিসেম্বরটা কী। তো ওই জন্য চ্যানেলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হলো টেকওয়ে ইনোভেশন এক্সপো 2013। সেন্ট্রাল লন্ডনের অলিম্পিয়া হলে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া 2 দিনব্যাপী এই এক্সপো শেষ হয় শুক্রবার। এতে যুক্তরাজ্যের ফুড টেকওয়ে ব্যবসায়ের সাথে জড়িত প্রায় সকল প্রতিষ্ঠানেই তাদের নতুন নতুন পরিকল্পনা ও ব্যবহার্য যন্ত্রপাতি নিয়ে উপস্থিত হন। জমজমান এই এক্সপোর্ট দিনব্যাপী চলা সেমিনারে বক্তব্য রাখেন জাস্ট ইট, ফেসবুক, ফ্যাট, পিজা হাট, চাচ্ছি সহ মূলধারার বহু প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। তাদের বক্তব্য, তারা মূলত টেকওয়ে ইন্ডাস্ট্রির ভবিষ্যতের রূপ সম্পর্কে সকলকে ধারণা দেন। টেকওয়ে এক্সপোর্টটি 704 স্টলের একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে ফেডারেশন অব বাংলাদেশি ক্যাটারার্স ইন ইউকে ও এশিয়ান ক্যাটারিং ফেডারেশন অংশগ্রহণ করে। নূরে মদিনা ফাউন্ডেশন ও আশিকানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকের উদ্যোগে বৃহস্পতিবার চ্যানেল আই ইউরোপের হল রুমে শহাদতে কারবালা উপলক্ষে আজিমুসান ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ জবান আলী। পাওলানা আনিমুল ইসলাম জুলটপির পরিচালনায় মাহফিল ওয়াজ ফরমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও চ্যানেল আই ইউরোপের ইসলামিক বিভাগের প্রধান আলহাজ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, বাংলাদেশ থেকে আগত আলেমুদ্দিন মাওলানা সুলাইমান খান রব্বানী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ফখরুল ইসলাম কালামী, মাওলানা কারী আব্দুস সালাম, আলহাজ আব্দুল কুদ্দুস, হাজি মাহতাবুদ্দিন, সাংবাদিক রহমত আলী, হাজি দুলাল মিয়া প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় শোহাদায়ে কারবালা শিক্ষা গ্রহণ করে সত্যিকারের ইসলাম
জীবন গড়ার জন্য ইমানদার মুসলমানদের প্রতি আহ্বান জানান। তারা 61 হিজরির কারবালার মর্মান্তিক ঘটনায় ইমানদার মুসলমানদেরকে আহলে বায়েত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের প্রতি মহব্বতে আরও মজবুত হয়ে উল্লেখ করে ইয়াজিদদের উত্তরসূরিতে ষড়যন্ত্র থেকে সকল ইমানদারদের মুসলমানদেরকে ইমান আমল হেফাজত করার আহ্বান জানান। পরে মিলাদ শরীফ ও মিনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ করা হয়। সকল দলের অংশগ্রহণে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচন তফসিল বাতিলের দাবিতে সাসেক্স প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য বিএনপির সাসেক্স শাখা। মঙ্গলবার ইস্টবার্নের স্থানীয় একটি রেস্তোরাঁয় সাসেক্স বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সাসেক্স বিএনপি সভাপতি নুরুল আমিনের সভাপতিতে এবং অ্যাডভোকেট শাহরিয়া কুরাইশি ও ইমদাদ উদ্দিনের যৌথ পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাসেক্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ মুকিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাউন্সিলর হারুন মিয়া, কাউন্সিলর আলী হায়দার, আবু আহমেদ খসরু, আকমল আলী, এম এ কাদের, ফজলুল হক চৌধুরী, মেজবাউদ্দিন শিকলু সাদিক, সুলেমান মিয়া প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণ বহালের দাবি জানান অথবা প্রবাসী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। ছাতক উপজেলা কলারক্ষা ইউনিয়নের তাচিপুর পয়েন্ট হাফিজ আব্দুল গনি তালুকদারের উচ্চ বিদ্যালয়ের নির্মাণ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বুধবার পূর্ব লন্ডনের মন্টিপুরি সেন্টারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কলারক্ষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরজু মিয়া। আক্তার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফিজ আব্দুল গনি তালুকদার। উচ্চ বিদ্যালয়ের পরিচালনায় কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবা ও স্কুলের অন্যতম উদ্যোক্তা আশিকুর রহমান আশিক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী আব্দুর রব চৌধুরী বাবু, হাবিবুর রহমান লিটন, শিক্ষা অনুরাগী জামাল উদ্দিন মকসুদ, মহিদুর রহমান, এম এ মালিক সহ আরও অনেকে। এই সময় প্রধান অতিথি ও স্কুলের উদ্যোক্তা আশিকুর রহমান আশিক তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয় আমার চাচা মরহুম হাফিজ আব্দুল গনির পারিবারিক আর্থিক নির্মাণে করা হবে। এতে শুধু আপনাদের পরামর্শ ও উপদেশ আমাদের কাম্য। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ ফজলুদ্দিন, আলতাবুর রহমান মুজাহিদ, আলাউদ আলী রেজা, মাস্টার মুশাহিদ আলী সহ আরো অনেকে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে কমিউনিটির ব্যক্তিত্ব আনিসুর রহমান ও বিইকে এক সভা থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের বিবিসিসি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ মুকিব আহমেদ সভাপতিতে এবং ব্যারিস্টার শাহাদাত করিমের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও জিএমজি কার্গো স্বত্বাধিকারী মনির আহমেদ, এস বি ফারুক, বশির আহমেদ, বাংলা টাউনের স্বত্বাধিকারী রফিক হায়দার চৌধুরী, বিবিসিসি ফিনান্স ডিরেক্টর মুহিব চৌধুরী, সাহিদ চৌধুরী প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় কমিউনিটির নেতা ব্যারিস্টার আনিস রহমানের কর্মকাণ্ডের উপরে বিশদ আলোচনা করেন এবং কমিউনিটির প্রতি অবদানের কথা স্বীকার করে একটি ক্রেস্ট প্রদান করা হয়। আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে লর্ড শেখের আমন্ত্রণে হাউস অফ লর্ডস পরিদর্শন করলেন বিসিএ সারি রিজিয়নের নেতৃবৃন্দ। চ্যারিটি সংগঠন নেইডের উদ্যোগে কার্ডিফে হেলথ কেয়ার এসেন্সিয়াল ফর ডায়াবেটিক শীর্ষক সেমিনার।